যুদ্ধের পথে অবিরাম শীর্ষ খবর। অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ি থানার শনিরাখড়া এলাকায় মৌমিতা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার 13 নভেম্বর সন্ধ্যা 6:00 দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, সন্ধ্যা 6:00 দিকে শনির আখড়া ব্রিজের ওপর যাত্রীবাহী মৌমিতা পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সন্ধ্যা 6:30 দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। যে গাড়িতে অগ্নিসংযোগ করে তাদের ধরিয়ে দিতে পারলেই 20,000 টাকা প্রদান করা হচ্ছে।